নমস্কার, আমি উষা ঘোষ, রেকি মাস্টার টিচার আর নিউমোলজিস্ট। আবার চলে এসেছি আজকে, আগের দিনকে বলেছি মূলাধার চক্র নিয়ে, আজকে বলবো স্বাধিষ্ঠান চক্র নিয়ে আলোচনা করব। আজকে স্বাধিষ্ঠান চক্রের বিষয়ে আলোচনা, কেউ একজন আমার থেকে জানতে চেয়েছে যে মূলাধার চক্রের সিক্রেট কোড কি। আমি সাবস্ক্রাইব মাই চ্যানেল and hit the bell icon. আমি এই সিক্রেট কোডগুলো নিয়ে বা এঞ্জেল নাম্বারগুলো নিয়ে আরেকদিন ভিডিও করব। এখন শুধুমাত্র আমাদের পরিচয় করানো হচ্ছে, যে আমি আপনাদের সাথে পরিচয় করাচ্ছি কোন চক্রের চক্র ডিসব্যালেন্স হলে কী হয় না হয় সেই সম্বন্ধে। তো যাই বাবু, মূল কথায় ফিরে আসি। স্বাধিষ্ঠান চক্র যখনই আমাদের ডিসব্যালেন্স হয়, স্বাধিষ্ঠান চক্রের সব থেকে প্রথম বলি রং হচ্ছে গেরুয়া বা কমলা কালার, বা ইংরাজিতে যাকে অরেঞ্জ বলা হয়, ঠিক আছে। এই অরেঞ্জ কালারের অরেঞ্জ কালার হচ্ছে এর চিহ্ন এই স্বাধিষ্ঠান চক্রের। আর এই চক্র অনেকভাবে কাজ করে থাকে আমাদের জীবনে। এটা হচ্ছে জলতত্ত্ব, আমাদের মধ্যে জলতত্ত্ব হচ্ছে স্বাধিষ্ঠান চক্রের তত্ত্ব হচ্ছে জল। আমাদের অনেকেই জানেন এটা, যে আমাদের জীবন বলুন, আমাদের পারিপার্শ্বিক জিনিস বলুন, অনেক কিছু এই জলতত্ত্ব, পৃথিবীতত্ত্ব, বায়ুতত্ত্ব, অগ্নিতত্ত্ব, এই সমস্ত তত্ত্ব নিয়ে বিরাজ করছে। তো সেরকমই আমাদের প্রতিটা চক্র এক একটা তত্ত্বের অধিকারী। আমরা এই তত্ত্বগুলো দিয়েও বুঝতে পারি জীবনের যে কোন জায়গাটা আমাদের সমস্যা আছে, কোন চক্রটায় সমস্যা আছে। যাদের স্বাধিষ্ঠান চক্রে সমস্যা থাকবে, এই স্বাধিষ্ঠান চক্রে সমস্যা থাকলে অনেকে জলজনিত সমস্যায়ও ভোগ করে। আর কি হয়, জলের সমস্যা থাকবে তাদের ঘরে, নালে জলের নিয়ে আর কি প্রায় দিন জল নিয়ে ইস্যু চলবে। এই চক্রের ক্রিস্টাল হচ্ছে এটা হচ্ছে ফোকাস করছে না এটা হচ্ছে ক্রিস্টাল আমাদের স্বাধিষ্ঠান চক্র, ঠিক আছে। এর মন্ত্র হচ্ছে বাম। স্বাধিষ্ঠান চক্রকে আমরা ব্যালেন্স করতে গেলে বা হিল করতে গেলে বাম মন্ত্রটা 108 বার করে যদি পার ডে জপ করা যায়, তাহলেও অনেকাংশে কাজ হবে আর কি, ভালো ব্যালেন্স হয় এটা। কারণ আমাদের রেকিতে, আমরা রেকি প্র্যাকটিস করলেও আমাদের এই মন্ত্রগুলো পাঠ অবশ্যই রাখতে হয়। তবে একটা লেভেলের পর এটা পার ডে চ্যান্টিংয়ের আমাদের একটা প্রভাব পড়ে। ফার্স্ট ডিগ্রিতে অতটা প্রয়োজনীয়তা এটার পড়ে না, তখন শুধুমাত্র হিলিংয়ের ওপরে আমরা জোর দিই। তারপর যখন সেকেন্ড ডিগ্রি হয়ে যায়, সেই সেকেন্ড ডিগ্রি থেকে একটা চক্র নিয়ে আমাদের ওপর কাজ চলতে থাকে বা আমরা কাজ করাই। যাই বা হোক, এই চক্রের কাজ হচ্ছে সমস্যা সব থেকে প্রথম বলি। এই চক্র যাদের ডিসব্যালেন্স থাকে তারা বন্ধত্বের শিকার হয়ে থাকে, তার মধ্যে অনেক আর কি প্রেগনেন্সি কনসিভ করতে পারেন না, ছেলেদের কাউন্টিং প্রবলেম থাকে, অনেকে ইনপুট হয়ে যায়, অনেকে আবার এরকম অনেকের মধ্যে দেখা যায় যে ক্রিয়েটিভিটি ক্ষমতা কম। যারা ক্রিয়েটিভ সার্কেলে আছেন আর কি, গানে, নাচে, ড্রয়িংয়ে, বা যাদের ফিল্ড হচ্ছে ক্রিয়েটিভ জগৎ নিয়ে, সেই ক্রিয়েটিভ জগৎ নিয়ে যারা থাকেন তাদের এই সেক্রাল চক্রটা ব্যালেন্স হওয়া খুব বেশি জরুরি। সৃজনশীল ক্ষমতা এতে বাড়ায়। আবার অনেক সময় বেশি হলে বা আর কি কল্পনা প্রবণতা বেশি যদি হয় তাতেও সমস্যা আছে। তো টোটালি জিনিসগুলো প্রতিটা চক্র আমাদের ব্যালেন্স করে চলতে হয়, সেই হিসেবে সেটা ব্যালেন্সটা কীভাবে করবেন সেটাও পরে বলবো। আজকে শুধুমাত্র এই স্বাধিষ্ঠান চক্র নিয়ে আলোচনা করছি। স্বাধিষ্ঠান চক্রের রং তো বলেইছি কমলা বা অরেঞ্জ কালার। এর মন্ত্র হচ্ছে বাম। একে এর যত রকম আর কি ওভারি জনিত সমস্যা বা ইউট্রাস্টের সমস্যা,
বা গাইনিক যে কোনো সমস্যা যে হয় মেয়েদের পিরিয়ডের পিরিয়ডের যে সমস্যা হয় সেই সমস্ত কিছু এই সেক্রাল চক্রা ডিসব্যালেন্স থাকলে হয়। আর বলবো যখন রাগ এর জন্য রাগও বাড়ে, মূলাধার চক্র আর স্বাধিষ্ঠান চক্র এই দুটো চক্রের সঙ্গেই কিন্তু রাগ জড়িত আছে। শুধু মূলাধার চক্রকে ব্যালেন্স করলে রাগ কমবে তা নয়, এর সঙ্গে স্বাধিষ্ঠান চক্রকেও আমাদের হিল করাটা খুব বেশি জরুরি, ব্যালেন্সে আনাটা খুব বেশি জরুরি। আমি বারে বারে বলি প্রতিটা চক্রের আমাদের জীবনে খুব মাহাত্ম্য আছে। আর তার সাথে বলবো যে সেই হিসেবে তো আর কি কোনো কিছু বেশি যেমন ভালো নয়, কোনো কিছু কমও ভালো নয়, একটা মিডিয়াম লেভেলে থাকলে সব কিছু ভালো হয়। যারা যাদের এইসব না যে ছোটোখাটো সমস্যাগুলো আমি গণালাম, এর বাইরেও বহু প্রচুর সমস্যা আছে যেটা এখানে আলোচনা করা এই মুহূর্তে সঠিক হবে না। অনেক রকম সমস্যা, তাও ছোটোখাটো জিনিস বলে দিলাম যে পিরিয়ডের সমস্যা, ওভারজনিত গাইনিক সমস্যা যেগুলো হয়, ছেলেদের বলুন মেয়েদের বলুন যে কোনো গাইনিক সমস্যা গুলো এই স্বাধিষ্ঠান চক্র ডিসব্যালেন্স থাকলে হয়। আর তার সাথে বলবো এগুলো হিল কিভাবে করবেন, যতটা জলের পরিমাণ নিজেদের আর কি জলের সঙ্গে যুক্ত থাকতে পারবেন, হয়তো বাথটবেতে পাটাকে বুড়িয়ে বসলেন বা কোনো সমুদ্র বা গঙ্গার ধারে গিয়ে সেখানে পাটাকে বুড়িয়ে বসলেন, সেই জলটাকে ফিল করলেন, সেই জলের এনার্জিটাকে গ্রহণ করলেন, এতেও অনেকাংশে হিলিং হয়। তাছাড়া যদি কালার থেরাপির মধ্যে যাওয়া যায় তাহলে বলতে হবে কাপড় নিয়ে সেটাকে হয়তো রুমাল হিসেবে আমরা ইউজ করলাম, বা অরেঞ্জ কালার বেশি পরলাম, বা অরেঞ্জ কালারে কোনো একটা পেন্টিং লাগালাম, বা অরেঞ্জ কালার সঙ্গে বেশি আই কন্ট্যাক্টটা হওয়া খুব বেশি দরকার, তাতে অনেকটা স্বাধিষ্ঠান চক্র হিল হয়, অনেকটা ব্যালেন্স হতে থাকে। তো স্বাধিষ্ঠান চক্রকে সেক্রাল চক্রও বলা হয়, এর মন্ত্র হচ্ছে ওয়াম। এর নানান মুদ্রা হিসেবেও আমরা হিলিং করতে পারি, যেগুলো নানান মুদ্রা দেওয়া আছে। আমি মুদ্রা এখানে দুরকম মুদ্রা দিয়েছি অলরেডি। এর এরিয়া হচ্ছে পেলভিক এরিয়া, এর লোকেশন যেটাকে বলা হয়, এই মুদ্রাটাকে ইয়োনি মুদ্রা বলা হয়। আর এই মুদ্রা পার ডে করলে খুব ভালো হিলিং হয়। এই চিহ্নটি হচ্ছে স্বাধিষ্ঠান চক্রের চিহ্ন, এটাকে ওয়াম মন্ত্র লেখাই আছে। এইভাবে আপনারা প্র্যাকটিস করুন, আশা করি অনেকটা কার্যকরিতা আপনারা লাভ করবেন। আজকেই লাগালাম আজকেই ব্যালেন্স হয়ে যাবে, বা দুদিনেই ব্যালেন্স হয়ে যাবে, আজকে 24 ঘন্টা ধরে আমি পায়ে জলে পা বুড়িয়ে বসে রাখলাম ওটা ব্যালেন্স হয়ে যাবে, কিন্তু এটা অত সহজ নয় জিনিসটা। যাই হোক, এগুলোর জন্য একটা সময় লাগে, আপনার কতটা চক্র ডিসব্যালেন্স আছে সেটার উপরও ডিপেন্ড করছে। আমাদের রেকির মধ্যে এরকমও আমি দেখেছি, রেকির ফার্স্ট ডে ইনিশিয়েশন নিয়েছে আর কি, অ্যাটেনমেন্ট নিয়েছে, তার দ্বিতীয় দিন থেকেই সে মিরাকল তার লাইফে ঘটতে শুরু হয়ে গেছে, সে আমাদের কাছে শেয়ার করেছে। এরকমও হয়েছে যে 21 দিন হয়ে গেছে, 25 দিন 30 দিন হয়ে গেছে, তখনও সে কিছু ফল পায়নি। এখানে একটা জিনিসই বোঝার মতন আছে যে আমাদের অরা যতটা মজবুত থাকবে আর কি, যত ক্লিন থাকবে তত বেশি তাড়াতাড়ি আমাদের রিসিভ হবে। আর রেকি এমন কোনো একটা জিনিস নয় যে যখন বয়স হবে, অনেকে দেখি এরকম, আমি অনেক এরকম লোককেও দেখেছি যারা বলে যে এত এত তাড়াতাড়ি এই বয়সে এত অল্প বয়সে রেকি শেখার কি আছে। যত কম বয়স থেকে রেকি শিখতে পারবেন ব্যালেন্সটা তত বেশি আমাদের লাইফে আসবে। কম বয়স থেকেই আমরা যদি রেকি শিখি, ব্যালেন্স প্রতিটা চক্র করতে পারি, তাহলে আগামী দিন আমাদের ফিউচারটা অনেক বেশি ব্রাইট হবে, আমরা সঠিক পথে যেতে পারবো, সঠিক ডিসিশন নিতে পারবো, নিজেকে এনহ্যান্স করতে পারবো। আর যখন একদম শেষ বয়সে শুধু আধ্যাত্মিক যোগের জন্য নেব আর রেকি শিখবো, তখন কিন্তু শুধু আধ্যাত্মিক কাজই হবে, কারণ তখন মনে হবে যখনই নেওয়া হবে, যখন ধীরে ধীরে কাজ হবে তখন মনে হবে ইস আগে নিলে কত ভালো হতো, আমি আজকে ফিউচারটা আমার অন্যরকম হতো, আমার নিজের মনে হয়েছে এটা, সেটাই আমি তুলে ধরলাম এখানে। আমারও মনে হয়েছে যে ইস এখন না নিয়ে যদি আমি আরও বছর দশেক আগে এই রেকি ফিল্ডে আসতাম কত ভালো হতো, আমার লাইফস্টাইলটা চেঞ্জ হতো, আমি আরও অনেক আগে আর কি। আমাদের নাভির নিচের অংশ যা পার্ট, যা কিডনি, লিভার ও ইউট্রাস যা কিছু আছে, সমস্ত কিছু এই সেক্রাল চক্রের সঙ্গে জড়িত। এটা
ব্যালেন্স করতে গেলে আমাদের হিলিং নিতে হবে। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি বলতে চাইনি, কিন্তু আমার মনে হলো বলেই দিই, যে যা সুবিধা মতন সকলে ইউজ করবে। এই চক্রা ব্যালেন্সিং এর জন্য বাইনারি মিউজিক পাওয়া যায়, ইউটিউবেতেই পাওয়া যায়, কিন্তু কার জন্য কতটা ফ্রুটফুল হবে সেটা আমি বলতে পারবো না, কারণ এতে অনেক রকম সমস্যা ও সাইড ইফেক্টও দেখা যায় অনেকে। তো যাই হোক, তো যে যা কিসে মনে, হ্যাঁ, আরেকটা কথা বলি যে আমাদের সেক্রাল চক্রা যেমন সৃজনশীল ক্ষমতা বাড়ায়, তার সঙ্গে এরকম বহুজনকে দেখা যায় সে যে কোনো জিনিসকে আর কি উপভোগ করতে পারে না, তার মনের মধ্যে সে সবই আছে, তার জীবনে সমস্ত কিছু আছে, টাকা পয়সা আছে, রিলেশনগত রিলেশন আছে, কিন্তু কোনোভাবেই সে খুশি নয়, সন্তুষ্টি নেই তার মধ্যে। এই সন্তুষ্টি নেই তার জন্যেও সেক্রাল চক্র দায়ী। যদি আমরা ভাবি যে যে কীভাবে খুশি থাকবো, আনন্দে থাকবো, যেটুখানি জীবনে ঈশ্বর দিয়েছেন, আমাদের ইউনিভার্স দিয়েছেন, সেটুখানিতেই হেসে খেলে আমাদের থাকতে হবে, সেটাকে উপভোগ করতে হবে। পৃথিবীতে এমন বহু জিনিস আছে যেগুলো উপভোগ করার জিনিস, কিন্তু উপভোগ করতে পারি না আমরা, সেই সময়টাকে উপভোগ করতে পারি না। সেই উপভোগ না করতে পারাটাও একটা সেক্রাল চক্রা ডিসব্যালেন্সের মধ্যে পড়ে। লোভ, যে কোনো জিনিসে প্রচুর লোভ, সেটা ও ডিসব্যালেন্সের লক্ষণ আর কি। আমি প্রচুর টাকা রোজগার করব বা এটা অ্যাকচুয়ালি লোভ না, এটা প্রয়োজনীয়তা, কিন্তু কোনো কিছু, ওই যে বললাম, কোনো কিছু বেশি অধিক পরিমাণ কোনো কিছু ভালো নয়। তো নেশাগ্রস্ত হয়ে যাওয়া যেটা বলা চলে, পয়সা রোজগার প্রয়োজনীয়তা হিসেবে ঠিক আছে, কিন্তু যখন সে নেশাগ্রস্ত হয়ে যায় না, তখন সেটা লোভে পরিণত হয়, সেই লোভের বসেতেই সে কিন্তু করে এগুলো। যাই হোক, তো আবেগ প্রবণতা, রিলেশনগত যদি সমস্যা থাকে সেটাও সেক্রাল চক্রের জন্য দায়ী। ভালো আর কি, কোনো কিছুকে উপভোগ করা যাদের করতে পারে না, সেটাই বলবো যে সেক্রাল চক্রের সমস্যা। এগুলো আমাদের বুঝে দেবে, এবার আপনারা দেখুন আমাদের কোন কোন সমস্যাগুলো আছে, সেটার সঙ্গে তুলনা করে সেটা ব্যালেন্স করুন। ক্রিস্টালের সাহায্যেও এগুলো হিল করা যায়, এমনকি হিলিংয়ের সাহায্যেও করা যায়, আর যদি নিজেরা রেখি শিখতে পারেন তো আর কোনো কথাই হবে না এখানে। তাহলে তো আপনাকে গাইড করেই দেবেন যিনি, যার কাছে আপনি শিখবেন, তিনি নিঃসন্দেহে আপনাকে গাইড করে দেবেন যে কীভাবে কীভাবে আপনি কোন কোন চক্রেতে হিলিং নিন, আপনার কোন কোন সমস্যাগুলো রিকভার হবে। ঠিক আছে, আজকে এই অবধিই রইল, আবার আগামী দিন দেখা হবে। নমস্কার।